এই যে মেশিন ঢুকছে এটি হচ্ছে 6 নম্বর মেশিন এবং ইতিমধ্যে 7 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং মেশিনের মারফত এই টাকা গোনার যে প্রক্রিয়া তা আরো দ্রুত শেষ করার চেষ্টা হবে ইডির তরফে। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে গার্ডেন রিচে শাহী আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডির হানায় এখনো পর্যন্ত 7 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং একের পর এক টাকা গোনার মেশিন কিন্তু আসছে। সুতরাং সেখান থেকে বোঝাই যায় যে আরো টাকা কিন্তু এখান থেকে উদ্ধার হতে পারে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে, সরাসরি চলে যাচ্ছি সুকান্তর কাছে। সুকান্ত, আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, এই নিয়ে 5 নম্বর টাকা গোনার মেশিন কিন্তু এই মুহূর্তে আমির খানের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। একটি প্রিন্টার, অর্থাৎ যেভাবে টাকা গোনার মেশিন একের পর এক এই বাড়িতে যাচ্ছে তা থেকে কিন্তু বোঝাই যায় যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ ক্যাশ যেটা কাউন্ট করা যায়নি সেটা কিন্তু কাউন্ট করা হবে এই মেশিনের মারফত। ফলে তো বোঝাই যাচ্ছে যে এখনো বিপুল পরিমাণ টাকা দোতলার যে ঘরের খাটের নিচে ছিল সেখান থেকে গোনা বাকি রয়েছে এবং এখনো পর্যন্ত 7 কোটি টাকা গোনার পরেও ইডি অফিসিয়ালসরা বলছেন যে কাউন্টিং ইজ অন, অর্থাৎ কাউন্টিং এখনো চলবে। এই টাকার পরিমাণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে আটকায় সেটাই কিন্তু আপাতত নজরে রয়েছে। তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করো, 5 নম্বর মেশিনের পরে 6 নম্বর টাকা গোনার মেশিন আসছে এই মুহূর্তে। এই যে মেশিন ঢুকছে এটি হচ্ছে 6 নম্বর মেশিন এবং ইতিমধ্যে 7 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং মেশিনের মারফত এই টাকা গোনার যে প্রক্রিয়া তা আরো দ্রুত শেষ করার চেষ্টা হবে ইডির তরফে। গত 15ই ফেব্রুয়ারি 2021 সালে পার্ক স্ট্রিট থানাতে এই অনলাইন যে গেমিং সেই সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে মূল অভিযুক্ত হিসেবে দায়ের করা হয় অভিযোগ আমির খানের বিরুদ্ধে 70 থেকে 75 কোটি টাকা প্রতারণার অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ইডি এবং আজকে একযোগে এই প্রত্যেকটা জায়গাতে আজকে রেড হয়, যার মধ্যে যেখানে আমরা রয়েছি মেটিয়াবুরুজ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শাহী আস্তাবল যে লেন, এই বাড়ি যা নাসির খানের বাড়ি, নাসির খান হলেন আমির খানের বাবা এবং আমির খান এই মুহূর্তে ভেতরে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশ কয়েকজন অফিসার তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন, ব্যাংকের কর্মী তারাও এসেছেন, অর্থাৎ সব মিলিয়ে ইডির যারা অফিসাররা রয়েছেন, যারা ব্যাংকের অফিসাররা রয়েছেন তারা প্রত্যেকে এই টাকা গোনার কাজে তারা হাত দিয়েছেন। ই ন্যাজেটস বলে যে অনলাইন প্রতারণা, যে অনলাইন অ্যাপ রয়েছে তার মারফতই প্রচুর মানুষকে প্রতারণা করা হয়েছে, যেটা মোটাসা অপারেন্টি জানা যাচ্ছে প্রথমে ওয়ালেটের মাধ্যমে টাকা রিওয়ার্ড হিসেবে দেওয়া হতো। আমরা তো জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এখনো পর্যন্ত 7 কোটি উদ্ধার হয়েছে, ছটা টাকা গোনার মেশিন আমরা কিন্তু দেখলাম পর পর এই ব্যবসায়ীর বাড়িতে ঢুকলো, ঠিক কিভাবে এই 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 যে গোটা বিষয়টা সেটা চলতো তোমার কাছ থেকে জানতে চাইবো। মোটাসা অপারেন্টি ঠিক কি ছিল? দেখো, শুরুতেই তোমাকে বলি, এই যে ইনাগেটস অ্যাপ্লিকেশন, এই ইনাগেটস অ্যাপ্লিকেশন মূলত ইন্টারনেটের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে যেত, তারা এই যে প্রতারকরা, এবং সেখানে কোট অ্যান্ড কোট যেটা বলা হচ্ছে যে ইনাগেটস অ্যাপ্লিকেশন, যেখানে তাদের ক্যাচ লাইন হচ্ছে সোনে কা আন্ডা দেনে ওয়ালি মুরগি, এবং এখানে এটাও বলা হচ্ছে উইদাউট রিচ ডেলি আর্ন 3K to 4K, অর্থাৎ প্রত্যেক দিন 3,000 থেকে 4,000 টাকা করে মানুষ জিততে পারবেন, এই এই কিন্তু ফাঁকটাই সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হতো। যেটা ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি যে মানুষকে 3-4,000 টাকা জেতানোর এই যে অফার, বিভিন্ন কন্টেস্ট সেখানে করানো হতো এই ইন্টারনেটে এই অ্যাপের মাধ্যমে, যে কন্টেস্ট লটারি টাইপের বেশ কিছু কন্টেস্ট রয়েছে, সেই কন্টেস্টের শুরুতেই যারা অংশগ্রহণ করতেন তাদেরকে কমিশনের নামে একটা পুরস্কার দেওয়া হতো, সেই পুরস্কারটাও টাকাতেই ছিল, এবং বিশ্বাস অর্জন যখন করা যেত তারপরে আরো তাদেরকে উৎসুক করানো হতো যাতে তারা আরো যাতে ইনভেস্ট করেন। এবার যখন বড় অ্যামাউন্ট নিয়ে মানুষ সেই গেমে অংশগ্রহণ করছেন, তখনই হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই সার্ভারে সমস্ত ডিটেল, অ্যাডমিনের ডিটেল থেকে আরম্ভ করে অন্যান্য ডিটেল, সেগুলোকে হাইড করে দেওয়া হচ্ছে বা মুছে দেওয়া হচ্ছে বা ডিলিট করে দেওয়া হচ্ছে, এবং এর পরবর্তীকালে যেটা দেখা গেছে, এই যে 65 থেকে 70 কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছিল, তারপর থেকেই এর কিন্তু কার্যকারিতা প্রায় শেষের দিকে চলে গিয়েছিল, অর্থাৎ টাকা তোলার যে পরিকল্পনাটা সেটা অনেকটাই ফুলফিল করা হয়েছিল। এই যে পার্ক স্ট্রিট থানাতে যে অভিযোগ হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2021 সালে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই তথ্য যখন যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকে, এবং তারপরে এই বিষয় নিয়ে কিন্তু নড়েচড়ে বসে ইডি, এবং তারপরেই আজকে এখনো পর্যন্ত 7 কোটি টাকার ওপরে উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। অনেক ধন্যবাদ আবির তোমাকে।